নমস্কার, আমি ভাস্কর। শুরু করছি সিএন ব্যুরো। পঞ্চায়েতের হাত ধরে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে এ বাংলার রূপ। কর্মহীন মানুষের জন্য এসছে কর্মনিশ্চয় প্রকল্প, 100 দিনের মতন কাজ। শিক্ষাঙ্গনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে, লক্ষ্য মানুষের উন্নয়ন। সরকারের এই সদিচ্ছার বাস্তব রূপ লক্ষ্য করা যাচ্ছে এ বাংলা জুড়েই। কিন্তু এরই মাঝে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার স্বার্থে এই উন্নয়নকে হাতিয়ার করেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। আর তাদের বিরুদ্ধে যে বা যারা মুখ খুলছে, তাদের অবস্থা আজ সঙ্গীন। পঞ্চায়েতের হাত ধরে বদলাতে শুরু করেছে বাংলার রূপ। কর্মহীন মানুষের জন্য এসেছে কর্মনিশ্চয় প্রকল্প, 100 দিনের মতো কাজ। শিক্ষাঙ্গনকে ঢেলে সাজানো হয়েছে। আসলে উন্নয়নে সরকারের সদিচ্ছা রয়েছে, যার ফল গ্রাম বাংলার মানুষ পেয়েছে। আর এই উন্নয়নকেই হাতিয়ার করে একদল স্বার্থপর মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। যেমন নদিয়া জেলার হাবিবপুর পঞ্চায়েত এক প্রকার কোনো রকম টেন্ডার ছাড়া রাস্তার কাজ শুরু করে। রাস্তার কাজ শেষ হলেও একই রাস্তার জন্য পুনরায় টেন্ডার হতেই বেঁকে বসে পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। কেন? পঞ্চায়েতে তৃতীয় অর্থ কমিশনের টাকায় 7টা কাজ করার সিদ্ধান্ত হয়েছিল এবং সেই মতো টেন্ডার করা হয়, কিন্তু টেন্ডার প্রক্রিয়া করার সময় চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করার চেষ্টা হয়েছে। এবং তখন আমার সন্দেহ হওয়াতে খোঁজ নিয়ে জানতে পারি যে দুটো রাস্তা, এর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর সিরিয়ালে দুটো রাস্তায় হচ্ছে, একটা 3 থেকে 4 মাস আগে আর একটা 40 থেকে 45 দিন আগে শেষ হয়ে গেছে, মানে করা হয়ে গেছে। অত সেই রাস্তাটাকে নতুন করে করার জন্য টেন্ডারে নোটিশ করা হয়েছে। এবং এটা আমি জানতে পারার পরে আমি পঞ্চায়েতকে চিঠি দিয়ে জানাই যে এটা করা যায় না এবং এটা করা যাবে না। এখানে প্রথমত হচ্ছে, এখানে যে সমস্ত মালপত্র ব্যবহার করা হয়েছে তার গুণগত মান পরীক্ষা হয়নি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই মালের পরিমাপও করা হয়নি। সেক্ষেত্রে এই কাজটা সম্পূর্ণ বেআইনি। যে রাস্তা কয়েক মাস আগে হয়ে গেছে সে রাস্তা আবার কিভাবে হবে? হ্যাঁ, রাস্তা একটা 3 থেকে 4 মাস আগে হয়েছে আর একটা প্রায় 1.5 মাস আগে করা হয়ে গেছে। কোনো টেন্ডারের কিচ্ছু হয়নি, সে রাস্তা করেছে মেম্বার এবং কন্ট্রাক্টর মিলিতভাবে। এখন সেখানে সেই টাকাটা পঞ্চায়েত থেকে তুলে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন এই টেন্ডার প্রক্রিয়াটাকে নিয়ে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করে এবং আমাকে চাপ সৃষ্টি করে, যেটা গোপন করেই করতে হবে, তখন আমি হচ্ছে আমি আমার নিজস্ব সূত্র থেকে খোঁজ নিয়ে জানতে পারি যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আমি আমার যারা অফিসের যারা আছে দায়িত্বে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তারাও বলে যে না, এর ব্যাপারটা তারা জানে না এবং এই গোপনভাবে এই টাকাটা তুলে নেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল। আমি তো স্বাভাবিকভাবেই আমি আমার হায়ার অথরিটিসকে জানিয়েছি এবং জানানোর পরে তারাই ব্যবস্থা নেবেন। এখানে আমি কোনোভাবেই যে পেমেন্টে সই করব না সেটা একেবারে নিশ্চিত, এক প্রকার নিশ্চিত, এবং সেটা জানতে পেরেই তারা অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। ভাবুন, এরা কারা? এমন কি কখনো সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে চরম বিপদে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আমার ওপর পেমেন্ট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। আমি তখন হচ্ছে গত 6ই ফেব্রুয়ারি আমি বিডিও সাহেবকে চিঠি করে জানাই এবং তারপর থেকে আমার ওপর নানা রকমভাবে প্রেশার আসতে থাকে। কখনো হুমকি দেয়া, বিভিন্ন রকমভাবে স্লেজিং করা, ট্রান্সফার করে দেওয়ার হুমকি আসে, ভীষণ রকম চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এমনকি আমার ছুটি পর্যন্ত স্যাংশন করা হচ্ছে না। প্রধান সাহেব বলছেন যে তিনি আমার কোনো ছুটি তো স্যাংশন করবেনই না এবং আমি কোনো চিঠি দিলে তিনি সেটা রিসিভও করছেন না। এ ঘটনার পর খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত তার পরিবার, তবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আধিকারিক। এ ব্যাপারে কথা বলতে আমরা যোগাযোগ করি হাবিবপুর পঞ্চায়েত প্রধানের। দুটো রাস্তা, একটা 13-14, 14 নম্বর সংসদ, একটা 10 নম্বর সংসদ। রাস্তাটা 10 নম্বর সংসদের কী হয়েছিল কি, রাস্তা টেন্ডার মানে আমরা হয়ে গেছিলো টেন্ডার করা, টেন্ডার হয়ে গিয়ে রাস্তা যেটা আমরা করতে যাই সেখানে খুব গণ্ডগোল, মানে জমি জায়গা নিয়ে মানে কেউ ছাড়তে চাইছে না রাস্তা, গণ্ডগোলের জন্য ওই রাস্তা আমি করতে পারি না, লেবার কন্ট্রাক্টর সব ঘুরে চলে আসে। তাহলে পাশের রাস্তা আমার একটা ছিল, পাশের রাস্তাটা এখনও অতগুলো লেবার মাল পড়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে। তখন কন্ট্রাক্টর আমাকে ফোন করে বললো আমি তাহলে কী করতে পারি, আমার মাল পড়ে গেছে, লেবার চলে এসছে, তাহলে কী করব। তখন আমি ইঞ্জিনিয়ারকে বলি, তো ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে, যেটা আপনাদের প্ল্যানে যে রাস্তাটা ধরা আছে তাহলে আপাতত আপনি এই রাস্তাটা করে ফেলেন। তাহলে আমরা আবার কন্ট্রাক্টরকে বলে রাস্তাটা করা হয়ে গেল। তারপরে ওটা অন্য রাস্তা, হ্যাঁ অন্য রাস্তা। অঞ্চলের মানুষের সাথে আগে কোনো কথা না বলে এমন পরিকল্পনা নিলেন কেন?
কতটা রাস্তা হবে, কিভাবে হবে, তার তো একটা নকশা করেছিলেন, নাকি সবটাই আপনার মতো করে? পরে আমরা ইঞ্জিনিয়ারকে আমরা জানিয়েছি যে এই রাস্তাটা তো আমার মাল পড়ে গেছে, কন্ট্রাক্টর লেবার মাল সব নিয়ে পড়ে গেছে, তাহলে ওটা কী করে? তো ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে আপাতত আপনি করে নেন, পরে আমরা আবার টেন্ডার ওটাকে করে কাগজপত্র যা করার আমরা ঠিকঠাক করব। যখন এই মাল আমার পড়ে গেছে, এখন মাল তোলা টুলা সব ঝামেলা, যাক ওটা হয়ে গেছে, তারপরে একটা 14 নম্বর সংসদে ওটা টেন্ডার আমাদের হয়নি, ওটা রাস্তা আমাদের হবে, মানে টেন্ডার আমাদের খোলার মানে কয়েকদিন বাকি আছে। তো ওখানে সরস্বতীর পুজো মানে মানে ওখানে সরস্বতী পুজো বেশ মেলা টেলা হয়, ওখানে মাছ দেওয়া ওটা বড় মেলা হয় সরস্বতী পুজোতে। তো ওখানকার লোক খুব চাপ দিল কে আমাদের এই রাস্তাটা করলে খুব ভালো হয়, কিন্তু আমার এখন টেন্ডার ডাকতে এখন 10-15 দিন দেরি আছে, 20 দিন এরকমভাবে দেরি আছে। তাহলে আমি বললাম ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার সঙ্গেও কথা বললাম, তা বলে ঠিক আছে টেন্ডার যখন হবে তাই এই রাস্তাটা আপনি আপাততটা করে ফেলেন। তা আমরা কন্ট্রাক্টরকে বলে রাস্তাটা এমার্জেন্সি পাবলিকের চাপের জন্য, ওখানে সরস্বতী পুজো মেলা হবে বলে চাপের জন্য আমরা রাস্তাটা আমরা করে দিলাম। তাই পুরো দায়িত্ব নিয়ে কাজটা করে ফেললে। এবার আরো মজার বিষয় দেখুন কি বলছে, শুনুন আপনারা। এটা মাপ টাপ যা করার ইঞ্জিনিয়ার সব দেখেন, উনি মেপে টেপে যে রাস্তাটা মাপ হবে, মালপত্র যখন পড়ে তখন ইঞ্জিনিয়ার মাপ টাপ করেন, উনি সবই করেন, ইঞ্জিনিয়ার সবই করেন। কিন্তু যে রাস্তাটা করে ফেললেন সে আদৌ তো মাপ জপ হয়নি, কিছুই হয়নি, কি করে আপনি করতে গেলেন টেন্ডার? তা কত টাকা লাগবে কিছুই কেউ জানে না, তা কি করে করলেন আপনাকে? সেটা সেটা সব আমাদের ই করা ছিল, সব জানা আছে, মানে আমরা এত টাকার কাজ হবে ওখানে। প্রধানের উপরে নানা রকম দিক থেকে চাপ আছে, আমাদের এমার্জেন্সির জন্য এটা কাজ আমাদের করতেই হবে, এটা কিছু করার। ভাবুন কি বলছি, রাস্তা হয়ে গেছে তারপর টেন্ডার, পুরোটাই নাকি জনস্বার্থে, আর সবটাই জানেন ইঞ্জিনিয়ার, সব করেন ইঞ্জিনিয়ার, উনি মাপেন, উনি পর্যবেক্ষণ করেন, আবার টেন্ডার ছাড়া রাস্তা করার অনুমতি ইঞ্জিনিয়ারই দেন। তাহলে আপনার কাজটা কি? না না না, আপনি তো প্রধান দিদি, এভাবে কখনোই হয় না। যে কন্ট্রাক্টর কাজ করলো সে কি করে জানলো এ রাস্তার জন্য কত অর্থ বরাদ্দ, তার তো কোনো প্রতিযোগী রইল না। এমন ঘটনার প্রতিবাদ করায় চরম আতঙ্কে অরূপবাবুর পরিবার, বন্ধ হয়ে গেছে তার ছুটি, কারণটা খুবই স্বাভাবিক। আর পরিবার খুবই আতঙ্কের মধ্যে রয়েছি আমরা, রাস্তাঘাটে বেরোতে একটু অসুবিধা হচ্ছে, আননোন নাম্বার থেকে মাঝরাতে বা যখন তখনই ফোন আসছে। মানসিকভাবে আমার হাজবেন্ড খুব ভেঙে পড়েছেন, অফিসে যেতেও একটু নিরাপত্তার বোধ অভাব বোধ করছেন। তো ঘটনার জন্যে, এই ঘটনার জন্যে বাড়ির থেকেও বলা হয়েছিল যে কিছুদিন ছুটি নিয়ে থাকতে, যার জন্য ও ছুটির জন্য আবেদনও করেছে কিন্তু স্যাংশন করা হয়নি ছুটিটা। তো খুবই আতঙ্কের মধ্যে আছি, হায়ার অথরিটি যদি এটাকে নজর দেন খুব ভালো হয়, এইভাবে তার মানুষ কাজ করতে পারে না। এই ঘটনার কথা জানেন স্থানীয় প্রশাসন, বিষয়টা তাদেরও নজরে আসে। নির্বাহী বিষয়ক একটি অভিযোগপত্র দিয়েছেন, তার অনুলিপি আমাদের কাছে দিয়েছেন, তো বিষয়টা আপনারা তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আর সেই আশ্বাস বাণীর দিকে তাকিয়ে রয়েছে অরূপবাবু এবং তার পরিবার। তবে শুধু নদিয়ায় নয়, এমন দুর্নীতির খবর রয়েছে আরও একাধিক পঞ্চায়েতে। আমাদের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য, দেখাব কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর পঞ্চায়েত, বেনিয়মটাই এখানে নিয়ম। স্থানীয় প্রায় 50 বছরের একটি রাস্তা, খাতায় কলমে তার সংস্কার হয়েছে কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। অথচ এই রাস্তা সংস্কারের জন্য টাকা তোলা হয়েছে, অর্থাৎ বরাদ্দ অর্থ তছরূপ হয়েছে। 1970 সালে একটি রাস্তা নির্মাণ হয়েছিল, 4 দশক পেরিয়ে 5-এর দশকে পড়তে চলল তার বয়স। এই প্রায় 5 দশকের রাস্তাটি অঞ্চলের মানুষের কাছে তাদের জীবনযাপনের এক অপরিহার্য অঙ্গ। রাস্তার বয়স যত বেড়েছে ত
তত খারাপ হয়েছে তার হাল। কোথাও কোথাও তার হাড় বেরিয়ে গেছে, আবার কোথাও কোথাও অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। পালা করে রাজনৈতিক দল বদল হয়, বদল হয় ক্ষমতা, কিন্তু বদলায় না রাস্তাটির হাল হাকিকাত। আর এই নিয়ে মানুষের তীব্র ক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর পঞ্চায়েতের এই রাস্তাটি বছর প্রতি পরিকল্পনা হয়, তারপর সবটাই চাপা পড়ে যায়। এতে যত দুর্ভোগ গ্রামবাসীদের, রাস্তার সমস্যা, দুপারে পুকুর মাঝখানে আপনার ইট নেই, মাটি, বর্ষাকালে হলে এক আটুক করে জল, জল পেরিয়ে যাওয়া আসা করতে হয়, এখনো কোনো ইট না হয়নি। ওপারে পুকুর আছে, ওপারে পুকুর, এপারে পুকুর, মাঝখানে রাস্তা, একটাও ইট পড়ে না। আজ তিন চার বছর এইভাবে কষ্ট করে আমরা বর্ষা যাওয়া আসা করি। ওরে বাবা, সদস্যকে জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে, বর্ষা হলে দুটো পুকুর এক হয়ে যাবে, রাস্তা এক আটুক করে জল, পারাপারের খুব কষ্ট। প্রায় পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছিল রাস্তা, তারপর সেভাবে সে রাস্তার সংস্কার হয়নি, যার ফলে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। হ্যাঁ, সমস্যা হয়, সাইকেল নিয়ে যেতে পারি না, ভ্যান আসলে সাইড দিতে পারি না, বর্ষাকালে সমস্যা হয়ে যাওয়ার, রাস্তাগুলো এমন ভাঙা, যেতে পারি না, স্লিপ খাই চাকা, অনেক সময় পড়ে যাও। হ্যাঁ, তখন কি করো? তখন ভিজে যায়, বাড়ি ফিরে যায়, মানে রাস্তাটা সারা। ভাবছেন হঠাৎ একটা রাস্তা নিয়ে আবার খবর? কারণ এর পেছনেই লুকিয়ে আছে আরও একটা ভয়ঙ্কর সত্য, যা আপনাদের দেখাতে চলেছি। চলুন একবার রাস্তাটি দেখে নিন। সাপের মতো একে বেঁকে চলে গেছে গ্রামের বিভিন্ন প্রান্তে, কিন্তু রাস্তার হাল খুব খারাপ। অঞ্চলের সবচাইতে প্রাচীন রাস্তা, সংস্কারের খুব প্রয়োজন ছিল, সেই মতো পরিকল্পনা হয় ঢালাই দিয়ে তৈরি হবে, স্বস্তির নিঃশ্বাস, রাস্তা হবে না, হয়নি। এই রাস্তার বদলে তৈরি হয়েছে অন্য রাস্তা, এই নিয়েই মানুষের ক্ষোভ। কিন্তু এই স্কিমটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কাজ হয়নি, অর্থাৎ এখানে শিল মারা রয়েছে। এই শিলটা হওয়ার কথা কোথায় ছিল? ছিল সুফি আলী মোল্লা, যেটা ছবি মোল্লা, কাগজ কলমে হয়ে আছে সুফি আলী মোল্লা, ওর বাড়ি পর্যন্ত হওয়ার কথা, এপ্রি প্রাইমারি স্কুল থেকে। কিন্তু এটা হয়েছে কোথায়? এটা হয়েছে রামেশ্বরপুর মাদ্রাসার উত্তরে, অর্থাৎ এপাড়া, মানে এটা হলো ওই মাদ্রাসার পিছন ওই জিরো সেভেন সংসদের মধ্যে। তাদের সমস্যাটা কোথায়? সমস্যা কেন, আমরা যে রাস্তাতে চলাচল করতে পারি, যেটাই আমাদের মেন চলতে পারি, এটা তো এই কাজটা তো জেলা পরিষদের কাজ, কিন্তু পঞ্চায়েত অঞ্চল প্রধানের কাজ হওয়ার কথা ছিল ওইগুলো, সলিগলি রাস্তাগুলো, যেগুলো আমরা চলাচল করতে পারি, কিন্তু সেই রাস্তাগুলো হয়নি। কী চাইছেন আপনারা? আমরা রাস্তা চাচ্ছি, গ্রামের কাজ চাই, আমার গ্রামের উন্নয়ন চাই। যে রাস্তাগুলি হবার কথা ছিল সেগুলো হয়নি, অর্থাৎ যে রাস্তাগুলি মানুষ বেশি ব্যবহার করে, কিন্তু এই রাস্তা হবার কথা ছিল না, পাইনি, এই কারণে, মানে এটা আমাদের অ্যালাইনমেন্টের রাস্তা, এখান থেকে ওই বটগাছ পর্যন্ত, কবরকা বাড়ি পর্যন্ত হওয়ার কথা, কিন্তু কি কারণে হলো না সেটা ভালো করে পঞ্চায়েত বা সদস্য জবাব দিতে পারবে। প্রত্যাশা বলতে এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে বা কাজ হবে খুব তাড়াতাড়ি, কিন্তু এখনও পর্যন্ত হয়নি বা তার কোনো হওয়ার কোনো নজির নেই তো বলে মনে হচ্ছে। এখন অন্য সাইডে আর রাস্তা হচ্ছে, এখন বর্তমান ওই আপনার মসজিদের দিকে ওধারে কাজ হচ্ছে, কাগজ কলমে দেখিয়ে দিয়েছে হয়ে গেছে, কিন্তু আপনারা তো চাকরি দেখে যাচ্ছেন বা আমরা এখান থেকে যাওয়ার জন্য খুব আমাদের খুব অসুবিধা হয়ে যায়, কারণ এখানে তো মানে কাদা বা ওখানে সে মানে সব ইট চলে গেছে, গিয়ে পুকুরে একটা গাড়ি টাড়ি বা একটা ভ্যান ট্যান গেলে খুব অসুবিধা হয়ে যায়। রাস্তা হবার কথা ছিল গড়বাড়ি থেকে সুবেদ আলী বাড়ি পর্যন্ত, সে রাস্তা হয়নি, কিন্তু খাতা কলমে দেখানো হয়েছে রাস্তা। আমাদের রাস্তা স্যাংশন হয়েছে আমাদের বড়বাড়ি কবরকা হইতে সুবিধালি পাইকের বাড়ি, সেখান পর্যন্ত কোনো কাজ হয়নি, তারপরে দেখলাম কাজ হয়ে রাতারাতি শিল পুঁতেছে আকবর পাইকের দোকানের কাছে, আকবর পাইকের দোকানের কাছে যখন শিল দেখলাম আমরা রাত্রে, ওখানে গিয়ে আমরা ছ আটজন ছেলে গিয়ে মোবাইল দিয়ে আমরা ছবি আকবরের দোকান সহ ছবি করে নিয়েছি, ছবি করে নেওয়ার পর রাত দুটোর পরে আমরা আবার গিয়েছি দেখতে, গিয়ে তখন দেখি দুটো পনেরো নাগাদ গিয়ে দেখি ওখানে কোনো শিল নেই, শিলটাকে উড়িয়ে উল্টে ফেলে দিয়েছে বা চুরি করে নিয়ে সেরকম কিছু ঘটনা ঘটেছে। অ্যালটমেন্ট নেই, কোনো নাম নেই এর যে এই রাস্তা হবে, রাস্তা তো বড়বাড়ি থেকে সুবিধালী বাইকের বাড়ি পর্যন্ত, এটাই অ্যালট, তার কাগজপত্র আমার হাতে আছে, আপনারা দেখতে পারেন।
কিন্তু রাস্তা কি আপনারা পেয়েছেন? না, রাস্তা পাইনি। সরকারি তথ্য বলছে রাস্তা হয়ে গেছে, যারা কাজ করেছে তারাও টাকাও পেয়েছে। কেমন যেন খটকা লাগছে, প্রধান ছাড়া পরিষ্কার হবে না। না, এবার কবরকা বাড়ি থেকে সুবিধালী বাড়ি একটা স্কিমে ধরুন 1000 ফুট আছে, 1000 ফুট তো আমাদের করার সম্ভব, যেটা স্কিম এস্টিমেট বলছে ধরুন 400 ফুট, 400 ফুট তো আমরা করেছি। এবার সুবিধালী বাড়ি হইতে লোকেশনটা কবরকার বাড়ি না গিয়ে ওখানে মানুষের স্বার্থ বলছে এই রাস্তাটা একটু একটু ঘুরিয়ে দিলে আমাদের চলাচলের সুবিধা হবে, তাই জন্য আমরা করিয়েছি। কিন্তু সুবিধালী থেকে তো সেই দোকানদার পর্যন্ত 400 মিটার হওয়ার যেটা কথা ছিল 400 ফুট, সেটা হওয়ার না করে বা কবরকার দিক থেকে তো নিয়ে আসতে পারতেন, তাহলে কবরকারে কেন আপনারা নিয়ে আসলেন না? কারণ সরকারি তথ্য অনুযায়ী ড্রয়িংটা তো আপনাদের এখানে পড়ছে, তাই নয় কি? এটা কি দুর্নীতি বলছেন না? না, এটা দুর্নীতি করে। এবার আমরা যখন মানুষের জনগণের রায়ে যখন যাচ্ছি, পাড়ার লোক যখন বলছে এস্টিমেট ফেস্টিমেট হয়ে গেছে, যখন বলছে না এই সুবিধালী বাড়িতে এই রাস্তাটা যদি করা যেত তাহলে আমাদের খুব ভালো হবে, এই জন্য আমরা রাস্তাটা একটু ঘুরিয়ে দিই। কিন্তু ওখানকার স্থানীয়রা তো অভিযোগ করছে। ওনারা মানুষের জন্য কাজ করেন, তাই ধার ধারেন না, নিয়মের মন যা চাইবে তাই করবে, দরকার পড়লে আবার করবেন। আসলে ওনারা সব পারে, আর এই সব পারার আড়ালে রয়েছে অপরাধ, যে অপরাধ আরো মারাত্মক। রাস্তার নাম করে হয়েছে সরকারি টাকার লুট, রাস্তার নামে দেখানো হয়েছে বরাদ্দ, আর 100 দিনের প্রকল্পের আওতায় কাজ করেছেন ডাক্তার সহ একাধিক মানুষ, তবে সেটা খাতায় কলমে। বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন, দেখাব আরো একটা ছোট্ট বিরতির পর। সরকারিভাবে প্রকল্পের বাজেট হয়েছে, রাস্তার কাজে অঞ্চলের মানুষের নামও রয়েছে, সরকারি অর্থ এসেছে এবং তা আত্মসাৎ হয়েছে, রাস্তা হয়নি। যে রাস্তাটি সংস্কার ভীষণ প্রয়োজন ছিল সে রাস্তাটি হয়নি, অবশ্য খাতা কলমে সরকারিভাবে হয়ে গেছে। আরো মজার বিষয়, জেলা পরিষদের তৈরি হওয়া রাস্তার পাশে ফলক বসিয়ে দেখানো হচ্ছে রাস্তাটি পঞ্চায়েত করেছে। দুটি ফলক পাশাপাশি রাখলেই বিষয়টা পরিষ্কার হবে। এই ফলকটি দেখুন, রাস্তাটি মাননীয় বিধায়ক কুলপি শ্রী যোগেশ রঞ্জন হালদার মহাশয়ের বিধায়ক এলাকার তহবিল হইতে নির্মিত হইল। কারা করেছেন? দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। এবার নতুন ফলকটি দেখুন, আর্থিক বর্ষ 2016-2017, প্রকল্পের নাম রামেশ্বরপুর পিএফ স্কুল থেকে সুপিয়ালি মোল্লার বাড়ি পর্যন্ত ঠালাই রাস্তা। কারা করেছেন? রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। সুতরাং রাস্তা হবার কথা ছিল গড়বাড়ি থেকে সুবেদ আলী বাড়ি পর্যন্ত, যার জন্য বরাদ্দ হয়েছিল অর্থ কিরকম? 219,254 টাকা 4 পয়সা, 43,010 টাকার ইট, 15,387 টাকার বালি, সাদা বালি 12,901 টাকার, 61,333 টাকার পাথর, 78,619 টাকার সিমেন্ট, ফলক বাবদ 4,000 ইত্যাদি আরও খরচ। যে রাস্তা হয়নি তার জন্য এত খরচ, এর সত্যতা জানতে স্থানীয় বাসিন্দা হামিদ পাই তথ্য জানার অধিকারে আবেদন করেন, আবেদন করেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এখনও পর্যন্ত এ রাস্তা হচ্ছে প্রধান আমাদের সঙ্গে কোনো আলোচনাও করছে না, কিছু এলাও করছে না, আমরা জিজ্ঞেস করলে বলছে না। তো আমি পঞ্চায়েত আরটিআই মারলাম প্রধানের কাছে, প্রধান কিছু বলছে না। বিডিওকে জানালাম, এসডিওকে জানালাম, এসডিওর পরে ডিএমকেও জানালাম, কোনো উত্তর পাইনি। আবার বিডিও দেখি আগের মাসের 5 তারিখে আমায় ডেকেছিল, আমি যাওয়ার পরে বলছে যে আপনি খাতাপত্র দেখে যান, কাগজ দেব না। আমি বললাম কেন, আমার তো খাতা দেখার কথা না, আমার তো আরটিআই মেরেছে, আমার কাগজপত্র দেওয়ার কথা, তাহলে আমি কাগজ দেখবো কেন? বলছে না তাহলে তুমি সই করো। আমি বললাম আমি কাগজপত্র পাই না, আমি সই করবো কেন? এটা কি ছেলের হাতে মন? সত্যতা জানতে মরিয়া হামিদ পাই, আর যখন সত্য বেরোলো ধরা পড়লো আরেক দুর্নীতি। কি দুর্নীতি? রাস্তা নির্মাণে জব কার্ডের মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী একজনের খোঁজ পাই আমরা, ইনি কাজ করেন কিন্তু জব কার্ড আছে। এবার আমরা বাইরে কাজ করি, বা কোনোদিন আমাদের কাজের কথা বলেনি। এবারে দেখা যাচ্ছে যে শুনতে পাচ্ছি জব কার্ড আছে, টাকা তুলছে, এবার হয়তো বললো টাকা তোমার ঢুকেছে, কিছু টাকা তুলে দাও। এর আগে প্রধান যেমন বলেছিল টাকা তুলে সেখানে দিয়ে দিচ্ছে। আপনার অ্যাকাউন্টে যে টাকাটা সেটা প্রধানকে গিয়ে দিয়ে আসতো তো? হ্যাঁ, কী করবো?
কেন আপনি দেন দেবেন কেন? আপনি তো এটা প্রাপ্ত। আরে তারা টাকা ঢুকিয়েছে দিতে হবে তাই দিয়েছি। আমি তো কাজ করিনি আর টাকা ঢুকিয়েছি, কিন্তু তারপরে দেখা গেল ওইরকম অনেকবার টাকা ঢুকেছে, টাকা বারবার কে তুলেছে ভগবান জানে। টাকা কে তুলেছে ভগবান জানে। আসলে ভগবান হলো এই পঞ্চায়েতের মধ্যেই আছে। এই রকম বহু মানুষকে তার জব কার্ডের টাকা তুলে দিতে হয়েছে পঞ্চায়েত, কারণ তারা মনে করেন তারা কাজ করেননি মানে এ টাকার অধিকার তাদের নেই। দুর্নীতি কোথায় ভাবুন, আসলে কেউ অভিযোগ করতে সাহস পায় না, কারণটা পরিষ্কার। তো এটা নিয়ে আপনি কমপ্লেন করেননি? কার কাছে করবেন? আপনাকে তো এইখানে থাকতে হবে, তাহলে আপনি চলে গেলে তারপরে কি হবে? থাকতে হবে আমার এইখানে, কিছু না পেলেও থাকতে হবে, পেলেও থাকতে হবে। কেউ পেয়েছে দুটো তিনটে চারটে ঘর পেয়ে গেছে, চারটে পায়খানা পেয়ে গেছে, আমার একটা পায়খানার দরকার বলছে তোমার নাম। এমনটাই চলছে। আরও একটা সত্য ধরা পড়ল আমাদের ক্যামেরা। পঞ্চায়েতের অন্দরে প্রকল্পের ফলক একাধিক তৈরি হয়ে পড়ে আছে, আর এই সব ফলকের আড়ালে লুকিয়ে আছে আর্থিক দুর্নীতি, যার খবর পৌঁছায় না উপরতলায়। এই অভিযোগ নিয়ে আমরা যাই স্থানীয় বিডিওর কাছে। উনি কি বললেন? সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে খবর নিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাবো। এটা কি নিয়ে তদন্ত শুরু করবেন? হ্যাঁ, আমি যখনই একটা পাবো স্পেসিফিক, যখন আমি ইনপুটসগুলো পাবো, সেই ইনপুটসগুলো নিয়ে আমি আমার আধিকারিককে দিয়ে তদন্ত করে স্পেসিফিক আমার কাছে যখনই আসবে, কম্পিউটারে আসবে, আমি সেটা তদন্ত করবো এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেব। বিষয়টা উনি দেখবেন, আমরাও চাই বিষয়টা উনি দেখুক। বন্ধ হোক এসব দুর্নীতি, উন্নয়ন হোক মানুষের স্বার্থে, মানুষের জন্য। বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর প্রয়াস থাকলেও পঞ্চায়েত স্তরে দুর্নীতি ক্রমাগত বেড়েই চলেছে, আর যার ফলে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে উন্নয়ন, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সরকারকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দিতে হবে, পঞ্চায়েত স্তরের কাজগুলিকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে, আরও সজাগ হতে হবে পঞ্চায়েতের বিষয়ে। আমাদের উদ্দেশ্য অসৎ এবং অন্যায়ের পর্দা ফাঁস করা আর সত্যকে প্রতিষ্ঠা করা। তাই আপনারা নিয়মিতভাবে দেখতে থাকুন সিএন ব্যুরো প্রত্যেক শনি এবং রবিবার রাত ঠিক 10টায়। আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক খবর জানান আমাদের। আমাদের ফোন নাম্বার 9051399479, আমাদের ইমেল আইডি cnbureaudex@gmail.com। আজ এ পর্যন্তই, নমস্কার।